স্বাগত বেস্ট স্কুলে। আজকের আলোচনার বিষয়বস্তু রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদের একটি মোস্ট ইম্পর্টেন্ট অংশ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যা থেকে পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে। এখান থেকে পরীক্ষায় একটি কোয়েশ্চেন কমন পেতে পারেন। তাই চলুন রিলেটিভ প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনাটি দেখে নিই। রিলেটিভ প্রোনাউন, লক্ষ্য করুন যে প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হো, হোম, উইচ, দ্যাট, হোয়াট, হোস ইত্যাদি। চলুন উদাহরণটি লক্ষ্য করি, যার মাধ্যমে রিলেটিভ প্রোনাউন ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটি লক্ষ্য করুন, আই নো দ্য ম্যান হো স্টোল মাই ব্যাগ। এখানে হো শব্দটি রিলেটিভ প্রোনাউন, কারণ এটি আই নো দ্য ম্যান এবং স্টোল মাই ব্যাগ বাক্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। আশা করি রিলেটিভ প্রোনাউন বুঝতে পেরেছেন। চলুন কিছু বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর দেখে নেই। প্রথম প্রশ্নটি লক্ষ্য করুন, হো, উইচ, হোয়াট আর ড্যাশ প্রোনাউন। তাহলে আমরা জানি হো, উইচ, হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোম, হোয়াট, হো আর ড্যাশ, তাহলে সঠিক উত্তর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। উইচ ইজ রিলেটিভ প্রোনাউন, তাহলে আমরা জানি হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে সঠিক উত্তর হচ্ছে হো। ইট ইজ হো এম টু ব্লেম, হেয়ার হো ইজ, সঠিক উত্তর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হো এবং হোমের সঠিক ব্যবহার লক্ষ্য করুন। ব্যক্তিবাচক সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের আগে হো বসে এবং সাবজেক্ট আইয়ের আগে হোম বসে। চলুন কিছু উদাহরণ লক্ষ্য করি, যার মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করুন, আই নো দ্য বয় ড্যাশ ইজ ম্যাথ। এখানে শূন্যস্থানের পরে ইজ আছে, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এক্ষেত্রে হো বসবে, সঠিক উত্তর হচ্ছে হো। এক্ষেত্রে লক্ষ্য করুন, আই মিট এ পার্সন ড্যাশ আই নেভার সি আর্লিয়ার। এখানে শূন্যস্থানের পরে আই আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে হোম। উইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এখানে লক্ষ্য করুন অপশন ক, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ স্টল, এই সেন্টেন্সটি সঠিক আর বাকি সবগুলো মিথ্যা, কারণ স্টোলের আগে হো বসেছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ভার্বের আগে হো বসে, তাহলে সেন্টেন্সটি সঠিক আর বাকিগুলো মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ স্টল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে লক্ষ্য করুন অপশন খ, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, আগের নিয়ম অনুযায়ী এখানেও অপশন খ, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, এটি সঠিক সেন্টেন্স। বস্তুবাচক সেন্টেন্সের ক্ষেত্রে উইচ, দ্যাট এই রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করতে হয়, বস্তুবাচক ক্ষেত্রে হো, হোম এগুলো ব্যবহার হয় না। চলুন কিছু উদাহরণ লক্ষ্য করি, যার মাধ্যমে বিষয়টি আরও একটু পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করুন, দিস হাউস, এখানে দিস হাউস বস্তুবাচক, তারপর ড্যাশ আই ক্যান নট টু বাই, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইচ, এখানে হো হোম ব্যবহার করা যাবে না। আই রিড দ্য বুক, লক্ষ্য করুন দ্য বুক বস্তুবাচক, ড্যাশ ইউ ল্যান্ড মি,
তাহলে এক্ষেত্রে যেহেতু দ্যাট দেওয়া আছে, আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্যাট। এভাবে নিয়মগুলো জানা থাকলে পরীক্ষায় খুব সহজে এখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর আপনি করতে পারবেন। প্রোনাউন অংশটি খুব সহজে আয়ত্ত করার জন্য আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখে নিন। ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।